যে যেমন কথা তেমন কাজ, যা ভাবছিলাম এই যে দেখেন, আমি আসার জন্য অপেক্ষা করতেছে, রেজাল্ট হাতে নিয়ে বসে আছে, ডাব্বু খাবে বলছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই ঠিকঠাক? ঠিকঠাক থাকার কোনো কারণ নাই জানি, শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকাল আমার ফেভারিট হলেও আমাকে ঠান্ডা একটু পেয়ে বসে, একটু ঠান্ডাই লেগে গেছে, এখন গলা চিনচিন করতেছে। আর সকাল সকাল এই শীতের মধ্যে অফিস যাওয়া যে কী কষ্ট, যারা যান তারাই ভালো বলতে পারবেন। তো এনিওয়েজ, আজকে আবার সেই একই ইন্ট্রোটা দিতে হয় সকালে অফিসে যাওয়ার সময়। এছাড়া তো আগেও বলছি, এর আগের ব্লগে বলছি, ভিডিও করার সময় পাই না। আজকে সকাল থেকে একটু টেনশনেই আছি, কারণ আজকে সারার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে, সেও কালকে থেকে রাত্রের থেকে একটু চুপচাপ টেনশনেই আছে। এটা সবারই হয়, আমরাও স্কুল জীবনে থাকতে বা স্টুডেন্ট লাইফে থাকতে রেজাল্টের আগের দিন সবাই একটু আপসেটে থাকি। এনিওয়েজ, আপনারা কাইন্ডলি সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন সারার রেজাল্ট ভালো হয়। আপনারা দেখতে দেখতেই তো ওর, যখন ভিডিওটা দেখবেন তখন অলরেডি ওর রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো দেখা যাক, আল্লাহ ভরসা রেজাল্ট যা হয়। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, অফিস থেকে তো আসলে ইনশাল্লাহ সন্ধ্যায় শেয়ার করব রেজাল্ট কী হয়েছে। ও আচ্ছা, আজকে কি ব্রেকফাস্ট লাঞ্চ সেটা দেখাচ্ছি না কেন? আচ্ছা, লাঞ্চের জন্য কিছু অ্যারেঞ্জ না করলেও আজকে ব্রেকফাস্টটা স্পেশাল, কারণ শীতকালে কম বেশি আমি জানি সবারই প্রিয়, আর আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে রুটি। আর শীতকালে সবচেয়ে মজাদার জিনিস হাঁসের মাংস, তো সেটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো এনিওয়েজ, একটু পরেই বাস চলে আসবে, তো চলেন অফিসের দিকে যাওয়া যাক। এখন বাজে সন্ধ্যা 7:15, এই মাত্র অফিস থেকে ফেরার পথে। প্রথমে গেলাম ডায়াগনস্টিক সেন্টারে, সেখান থেকে আব্বা আম্মার কিছু টেস্ট দেওয়া হয়েছিল, সেই রিপোর্টগুলো নিলাম। এরপরে এখন আসছি শপিং কমপ্লেক্সে, ছোট্ট একটু কাজ আছে, সেটা সেরে তারপরে বাসায় যাবো, তো সাথেই থাকেন। আচ্ছা, শপিং কমপ্লেক্স থেকে নিলাম একটা আয়রন, আমার কাজ শেষ, এখন যাচ্ছি বাসায়। তো বাসায় যেয়ে বাকি কথা বলতেছি। এই যে যেমন কথা তেমন কাজ, যা ভাবছিলাম এই যে দেখেন, আমি আসার জন্য অপেক্ষা করতেছে, রেজাল্ট হাতে নিয়ে বসে আছে, ডাব্বু খাবে বলছি না। এই যে দুইজন, এই যে একজন পরীক্ষা দিছে, একজন পরীক্ষা নিছে, যা চিন্তা করছিলাম এই যে ডাব্বু ডাব্বু খাইছে, এখন এই যে দুইজন চা খাচ্ছে, দেখেন না। ওই যে বলছিলাম আমি অফিস থেকে বাসায় আসার পরে দেখবেন রেজাল্ট নিয়ে দুইজন বসে আছে ডাব্বু খাইয়ে। আচ্ছা, যাই, এখন আর মাথায় হাত বুলে কি হবে, ডাব্বু তো খাইছি। আচ্ছা আচ্ছা, আমি ওই দিক দিয়ে আসি, তারপরে বাকিটা বলতেছি। এই যে ডাব্বু খেয়ে এখন কি কি করবি বল? হ্যাঁ, ডাব্বু খাইছি না। ডাব্বু খাস নাই? না। কি করছস? সেটা তো দুইজন। হ্যাঁ, ফার্স্ট হইছিস আমার সাথে, চালাকি। কি চালাকি, ফার্স্ট হইছি। আচ্ছা, একজন পরীক্ষা যিনি নিছে উনি চুপ করে আছে, সেটার ক্লিপিং আপনাদেরকে দেখা দিব। আচ্ছা যাই হোক, তাহলে আচ্ছা যাই হোক, জোকসে পার্ট, এতক্ষণ মজাই করতেছিলাম। আমি আসার পরই রেজাল্টটা দেখছি, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় নার্সারি থেকে এই ক্লাস 8 পর্যন্ত সব পরীক্ষায় ফার্স্টেই আসছে, এই একই স্কুলেই কন্টিনিউ করতেছে। তো ক্লাস 9 উঠে গেছে আপনাদের ঘন্টু সিনিয়র ক্যামেরাম্যান সারা, ক্লাস 9 উঠে গেল, যাক ফার্স্ট হয়েছে। এই ছিল আর কি ছোট্ট করে আজকে ওর রেজাল্টের এই ভিডিওটা বানাইলাম। আপনারা বেশি বেশি করে দোয়া করেন সারা, যেন এরপরে 9-10 এরপরে সবচেয়ে বড় পরীক্ষা, সব পরীক্ষায় যেন সে ভালো করতে পারে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেন নেই ওর ফার্স্ট উপলক্ষে আজকে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুই তো যে ফার্স্ট হয় সেই তো খাওয়ায় আজকে আমাদেরকে। না কেন, পরীক্ষা দিছিস তুই, আর ওই যে ও যে পরীক্ষা নিছে, তোরা দুইজনে মিলে আজকে আমাকে খাওয়াবি, আমি শুধু খাবো আর ঘুরবো। আল্লাহ।
আমি পরীক্ষা নিলাম, ও পরীক্ষা দিল, তো তোমার কাজটা কি? আর আমি আমি যে বেতন বছর ব্যাপী বেতন দিয়ে আসলাম এটার ব্যাপারে আপনারা কিছু বললেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি আছে এরপরে, সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখেন। আজকে এই পর্যন্তই।